ওয়েলকাম টু স্টাডি হ্যাশট্যাগ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার এসেনশিয়াল এডুকেশন ইনস্টিটিউশন সোসাইটির আন্ডারে অ্যাডমিশন নোটিফিকেশন এসেছে একটা, যে এটা বলা হয়েছে দ্য ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার এসেনশিয়াল এডুকেশন ইনস্টিটিউশন সোসাইটি ইজ ইন্টেন্ডিং টু ফিল আপ 253 ভ্যাকেন্সি অফ ক্লাস 3 আশ্রম স্কুল থ্রু রিটার্ন টেস্ট ডিউরিং দ্য একাডেমিক সেশন 23-24। ক্লাস থ্রিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এই রিটার্ন টেস্ট নেওয়া হবে নিম্নলিখিত বিদ্যালয়গুলিতে। ইন দিস রিগার্ড অ্যাপ্লিকেশন ইজ প্রেসক্রাইব ফর হায়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড এলিজিবল এসটি ক্যান্ডিডেট দেয়ার গার্জিয়ান অফ দিস স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম সিলিং অফ মিনিমাম ইনকাম 2,00,000 পার অ্যানাম ফর অ্যাডমিশন ইন টু ক্লাস থ্রি। দ্য ফলোয়িং আশ্রম স্কুল আন্ডার আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য ডিউলি ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এলোয়িং উইথ জেরক্স কপি অফ দ্য অল রিকোয়ার্ড ডকুমেন্ট অন দ্য স্কুল হোয়ার ইজ হোয়ার দ্য ফর্ম হ্যাজ বিন কালেক্টেড অ্যান্ড শেল অ্যাপিয়ার দ্য রিটার্ন টেস্ট ইন দ্য সেম স্কুল অ্যাজ দ্য শেডিউল মেনশন বেলো। মানে এই স্কুলগুলি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার এসেনশিয়াল এডুকেশন সোসাইটি অ্যাডমিশন নোটিফিকেশনের আন্ডারে যে স্কুলগুলোতে হ্যাঁ থেকে ফর্ম কালেকশন করে এই স্কুলগুলোতে জমা দেওয়ার জন্য লগে প্রয়োজনীয় যে ডকুমেন্ট লাগে তা বার্থ সার্টিফিকেট বা ক্লাস টু ফার্স্ট করার পর টু সার্টিফিকেট যেটা লাগে এটা এসেনশিয়াল সার্টিফিকেট এটা দেওয়ার জন্য। হ্যাঁ তারপর পরীক্ষা হবে। যেমন রাধামোহন মেমোরিয়াল আশ্রম স্কুল আম্বাসা দলে দেখুন এখানে ভ্যাকেন্সি আছে, বয়েজ গার্লস লেওয়া আছে 215টা। আশ্রম স্কুল করবো গোমতি ত্রিপুরা করব গোমতিতে দলাইতে আছে 115টা, গোমতি আছে 69টা। রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুল কাঞ্চনপুরে আছে 69, টোটাল 253টা পোস্ট এখানে আছে, বয়সের জন্য 129 আর গার্লসের জন্য 124। রিটার্ন টেস্ট কবে হবে? 25-2023 স্যাটারডে, ডিউরেশন এক্সামিনেশন 3 hours, 11:00-2:00 রিটার্ন টেস্ট হবে। রিটার্ন টেস্টে কোয়ালিফাই করার পরে মেরিট লিস্ট আসার পরে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। প্রথমত ফর্ম নিবে স্কুল থেকে, ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় লোকের ডকুমেন্ট দিয়ে জমা দেবে। বেনু কোথায়? রাধামোহন যে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলোই, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ও সাবমিশন অফ প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন টেস্ট ফর্মটা কবে থেকে কালেকশন করবে? 1-15 তারিখ মধ্যে, ফেব্রুয়ারি মাসে 1-15 তারিখ পর্যন্ত ফর্মটা কালেক্ট করবে, ছুটির দিনে না, অল ওয়ার্কিং ডেসতে। পাবলিকেশন দ্য লিস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট, সিলেক্টেড ক্যান্ডিডেটের যে লিস্টটা পাবলিশ করা হবে 18 তারিখ, এই 18 তারিখ যে লিস্টটা পাবলিশ করা হবে স্কুল নোটিশ বোর্ড অ্যান্ড ওয়েবসাইট এ ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। অ্যাডমিশন টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট 23-20 তারিখ থেকে 31 মার্চের ভিতরে, 20 মার্চের থেকে 31 মার্চের ভিতরে তোমাদের এই সিলেক্টেড ক্যান্ডিডেটে অ্যাডমিশনটা শুরু হবে। মানে 1-15 তারিখ ফেব্রুয়ারি মাসে তোমাদের ফর্মটা কালেক্ট করতে হবে, 25 তারিখে এক্সাম হবে 1-2টার ভিতর, আর 18 তারিখ তার যে লিস্টটা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে 18 মার্চ এটা লিস্টটা কিনতে হবে, আর অ্যাডমিশন ইন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট করবে 20 তারিখ থেকে 31 তারিখের ভিতর। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাডমিশন ইন্টু ক্লাস থ্রি আশ্রম স্কুল আন্ডার ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার এসেনশিয়াল এডুকেশন ইনস্টিটিউশন সোসাইটি ফর্ম কনফার্ম এনি রাইট কন্টিনিউ হিজ এ স্টাডি টু ফিউচার অ্যান্ড রেসিডেন্সিয়াল এম এস স্কুল ক্লাস 6 onward আন্ডার সোসাইটি। ক্যান্ডিডেট উইলিং টু স্টাডি দ্য রেসিডেন্সিয়াল ফ্রম ক্লাস 6 onward উইল বি হ্যাভ টু অ্যাপিয়ার দ্য অ্যাডমিশন টেস্ট কন্ডাক্টেড বাই অ্যাডমিশন স্টুডেন্ট রেসিডেন্সিয়াল ইন্টারভিউ কোর্স অফ ওয়ান। মানে ক্লাস 6-এ আমরা অ্যাডমিশন নেওয়ার জন্য আবার অ্যাডমিশন টেস্ট হবে, ঠিক আছে। এটা একটা ভালো একটা অপরচুনিটি, একটা রেপুটেটেড স্কুলের আন্ডারে আমরা যদি ছেলেমেয়েদের স্টাডি করাতে চান তাহলে অবশ্যই ফর্মটা কালেক্ট করে 1-15 ফেব্রুয়ারির ভিতরে ফর্মটা কালেক্ট করে 25 তারিখ এক্সাম, একটা ভালো প্রিপারেশন এক্সাম দিয়ে তারপর অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। যারা যারা কাছে দিয়ে আছে, যেমন রেসিডেন্সিয়াল মানে তো থাকার এখানে ব্যবস্থা অবশ্যই থাকবে। রাধামোহন যে এই ইমিডিয়াল আশ্রম স্কুল আছে, আম্বাস একটা আছে, আশ্রম স্কুল আছে করবুক, আর রতনমণি মেমোরিয়াল আশ্রম স্কুল আছে কাঞ্চনপুর। তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও যারা যারা গার্জিয়ান আছো। ধন্যবাদ। স্টাডি জব